সাবধান রাজ্যবাসী, রাজ্যত ভয়ঙ্কর বতাহ ধুমুহার, শিলাবৃষ্টির উৎকট গরমে দহিছে সমগ্র রাজ্য। তার মাজতে আহিছে আন এক ভয়ঙ্কর খবর। রাজ্যর বিভিন্ন প্রান্তত এতিয়া ভয়ঙ্কর বতাহ ধুমুহার, যেটো সময়ত সমগ্র রাজ্যবাসী এজাক বরষুণের বাবে কাকতি মিনতি করেছে, সেই সময়তে আহিছে আন এক খবর। যোৱাকালি অর্থাৎ শনিবারে বিয়লি প্রায় তিনিমান বজাত ভয়ঙ্কর বতাহ ধুমুহার সৃষ্টি হয় কোকরাঝার জেলাত। এই বতাহ ধুমুহাত বিস্তৰ ক্ষতিসাধন হয় সমগ্র কোকরাঝার জেলাতে, লগতে এই জেলার চারিওফালে থকার আন আন জেলাসমূহতো কম বেশি পরিমাণে হলেও ক্ষতিসাধন হওয়ার দেখিবলৈ পোৱা গৈছে। বতবিজ্ঞান কেন্দ্রই জানিবলৈ দিছে যিকোনো মুহূর্তত এই বতাহ ধুমুহাজাক অসমৰ প্রায়ভাগ জেলাতে দেখিবলৈ পোৱা যাব। গতিকে যিটো সময়ত উৎকট গরম সহ্য করব পৰা নাই সমগ্র অসমবাসী, তেওঁলোকৰ বাবে এইটো এটা এক প্রকার ভাল খবর। অলপ হলেও সকাহ পাব অসমবাসী রাইজে। ইয়ার উপরও সমগ্র অসমতে আগন্তক বুধবারের পৰা অলপ হলেও বতর হেমেকিব বলে বতর বিজ্ঞান কেন্দ্রই জানিবলৈ দিছে। কিন্তু পৃথিবীবাসীর বাবে এটা অতি ভয়ঙ্কর খবর এইটোৱে যে আহিন মাহতো আজিলৈকে এনে গরম কেতিয়াও পৰা নাই। গোলকীয় উষ্ণতার ই এক ভয়ঙ্কর পরিণতি। ইয়ার বাবে আমার মানব সমাজে জগরিয়া ঘর দূর সাজিবর প্রকাণ্ড প্রকাণ্ড গছসমূহ কাটি ধ্বংস করা, পকা রাস্তার নির্মাণের বাবে যিসমূহ রাস্তার কাষর ডাঙর ডাঙর গছ আছে, যিবোৰে নেকি মানুহক যথেষ্ট উপকার সাধন করে আছে, সেইসমূহ রাস্তার বহলর নামত, রাস্তার পকীকরণের নামত কাটি ধ্বংস করার ফলতে আজি তারিখত ইমান গরম সহ্য করবলগা হয়েছে সমগ্র অসমবাসী। এই যে দিনক দিনে গরম বাড়ি ধরেছে তার কারণ এটাই, সেয়া হয়েছে গছ গছনির সংখ্যার কমি গেছে। আমি যিমান পাৰো সিমান সকলে গছ গছনি রোপণ করব লাগে। গছ গছনি ধ্বংস করে আমি কেতিয়াও বেশি দিনলৈ জিয়াই থাকিব নোৱাৰো। এয়া হয়তো আজি তারিখত এক প্রকার জ্বলন্তর উদাহরণ। এই যে আপনি আহিন মাহতো ইমান গরম অনুভব করেছে, ইয়ার কারণ এটাই যে গছ গছনি যথেষ্ট কমে গেছে। আহক আমি সকলে মিলি প্রতিজ্ঞাবদ্ধ হোঁ যে পুনৰ পৃথিবীখন জীপাল করে তুলো, সকলে এজোপাকৈ হলেও গছ গছনি রোপণ করক, যত্ন লোক। এনেদরে থাকিলে পৃথিবীখন কিন্তু ধ্বংস হবলৈ বেশি দিন নালাগিব।